এখন পৃথিবীটা খুবই একটা বিপজ্জনক একটা টার্নিং পয়েন্টের ভিতর দিয়ে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন তোমার অ্যাকাউন্ট হ্যাক করতে পারে তুমি একটা বানরকে বলো ভাই বানর তোমার কলাগুলো আমাকে দাও আমি তোমার জন্য দোয়া করব তুমি ভেস্তে যাবে বানর কিন্তু দিবে না কারণ সে কল্পনা করতে পারে না কল্পনা করে যে দেখবে ভেস্তে ভুরপুরি আছে সেটা বানরের পক্ষে সম্ভব না বুঝেছো মানুষের পক্ষে সম্ভব আইনস্টাইন বলেছেন ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ তার থেকে বেশি নলেজ পৃথিবীকে আর কেউ দেয় না আইনস্টাইনের থেকে কিন্তু তিনি বলেছেন যে ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ কাজেই তোমাদেরকে সেই ইমাজিনেশন করার ক্ষমতাটা তোমাদেরকে বাঁচায় রাখতে হবে যদি তোমরা কল্পনা করতে পারো সেটা করার অনেক রাস্তা আছে সবচেয়ে সহজ রাস্তাটা আমি তোমাদেরকে বলে দিয়ে যাই সেটা কি কেউ বলতে পারবে বলো আমি কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে অনেক বাচ্চারা আছে একজন বাচ্চা জিজ্ঞেস করলো স্যার আপনার সোশ্যাল মিডিয়ায় আপনার কোনো অ্যাকাউন্ট নাই গেলাম বেসিক্যালি আপনার ফেসবুক করেন নাই আমি খুবই দুশ্চিন্তা করে গেলাম কি উত্তর দিব তখন ওদেরকে বললাম দেখো ফেসবুকের দরকারটা আমার এখনো পড়ে নাই ফেসবুকে যা যা করা হয় সেই নেসেসিটিটা আমার নাই এক সেকেন্ড হচ্ছে আমার যে টেলিফোন আমি ব্যবহার করি এরকম একটা টেলিফোন বুঝছো এটা দিয়ে ফেসবুক করাও যায় না এটা দিয়ে হয় ফোন করা যায় নাহলে ফোন রিসিভ করা যায় নাহলে একটা এসএমএস পাঠানো যায় নাহলে একটা এসএমএস পড়া যায় বাইরে কিছু করা যায় না তারপরে আমার মনে পড়লো যে দেখো 2013 সালে নাকি যখন গণজাগরণ মঞ্চ হয়েছিল আমাদের যুদ্ধাপরাধের বিচারের জন্য সারা দেশে একটা আন্দোলন হচ্ছিল তখন আমার স্টুডেন্ট আমাকে এসে বলেছে স্যার আপনার নামে ফেসবুকে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা হয়েছে বিভিন্ন মানুষজন সেটা খুলে রেখেছে খুলে আপনার হয়ে অনেক কথাবার্তা বলতে অনেক আজে বাজে কথা বলতেছে খুবই বিপজ্জনক কাজেই আপনার একটা অ্যাকাউন্ট দরকার ভেরিফাইড অ্যাকাউন্ট মানে কি আমি জানি না তাহলে অন্য অ্যাকাউন্টগুলো থাকবে না আমি বললাম আমি জানি না কি করতে হবে স্যার আপনার কিছু করতে হবে না আমরা করে দেবো তারপর তারা একটা অ্যাকাউন্ট খুলে দিল আমি এখন পর্যন্ত সেটার পাসওয়ার্ড জানি না ঠিক আছে ভিতরে কি আছে সেটা আমি জানি না ঠিক আছে ভালো আছে আছে থাকলো থাকলো ঠিক আছে তারপরে এই মাত্র কিছুদিন আগে কয়েক মাস আগে আমাকে বিভিন্ন মানুষ ফোন করা শুরু করলো স্যার আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ওইটা হ্যাক হয়ে গেছে শুধু তাই না ওইখানে স্যার সুন্দরী সুন্দরী মহিলাদের ছবি দেওয়া হচ্ছে আমি তো খুবই ভয় পেয়ে গেলাম সর্বনার এখন কিন্তু অনেক সুন্দরী সুন্দরী মহিলার ছবি দেওয়ার পর আস্তে আস্তে আমার কোন দিকে চলে যাবে কি যাবে আমি তাড়াতাড়ি আমার সেই স্টুডেন্ট যারা আমার অ্যাকাউন্ট তৈরি করে দিচ্ছে ওদেরকে সাথে যোগাযোগ করলাম ওরা এখন আর দেশে নাই ওরা আমেরিকাতে ইউনিভার্সিটি প্রফেসর প্রফেসর হয়ে গেছে আমি বলি কি হলো তোমার আমার অ্যাকাউন্ট খুলে দিয়েছো সেই অ্যাকাউন্টের কি অবস্থা সে বলে স্যার আমরা দেখছি তারপরে দেখলো দেখে আমাকে জানালো আমাকে কি জানালো জানো বলছে স্যার আপনার অ্যাকাউন্ট কোনো মানুষ হ্যাক করে নাই আপনার অ্যাকাউন্ট হ্যাক করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি তোমাদেরকে বলার জন্য এই কথাটা বলার জন্য আমি বলেছি এখন পৃথিবীটা খুবই একটা বিপজ্জনক একটা টার্নিং পয়েন্টের ভিতর দিয়ে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন তোমার অ্যাকাউন্ট হ্যাক করতে পারে সে আমাকে ভয় দিল মানে অভয় দিল যে স্যার আপনার কোনো ভয় না এই পার্টিকুলার ইয়েটা এআইটা তারা স্যার খারাপ কিছু করবে না খালি তার একটা দুটো মেয়ের ছবি টবি দিতে পারে বাট এর বেশি কিছু করবে না ঠিক আছে হ্যাঁ বুঝেছো তো আচ্ছা ঠিক আছে যদি তাই করে তাহলে তো সমস্যা নাই থাকুক সবাই জানে যে এটা আর্টিফিশিয়াল হ্যাক করেছে এখনও যেটা হ্যাক অবস্থায় আছে আমার কোনো গরজ নাই এটাকে ঠিক করার জন্য কারণ আমি দেখতে চাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেষ পর্যন্ত কী করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমরা এখন একটা ট্রানজিশনের ভিতরে দিয়ে যাচ্ছি সারা পৃথিবী খালি আমরা না রাইট সারা পৃথিবীতে আমরা ট্রানজিশনের ভিতরে যাচ্ছি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের পাশাপাশি চলে আসার চেষ্টা করতেছে এখন কী হয় তোমাদের যখনই কোনো একটা ইনফরমেশনের দরকার হয় তুমি গুগলে গিয়ে লেখো অমুক জিনিস গুগল সেটা বের করে দেয় তুমি এর ভিতরে দেখো কোনটাতে কী আছে এটা খুলে পড়ো ওইটা খুলে পড়ো ওইটা খুলে পড়ো পরে তোমার যেটা দরকার সেই ইনফরমেশনটা তুমি গ্রহণ করো সেটা এখন আর নাই এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলে আমি ওইটা জানতে চাই সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমস্ত গুগল থেকে সব কিছু পড়ে টেয়ে সব কিছু বাইকে ডাকবে তোমাকে বলে দেবে জিনিসটা বুঝেছো রাইট এখন হলিউডের সমস্ত রাইটাররা ওরা স্ট্রাইক করতেছে কারণ ওদেরকে বাদ দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্টোরি লেখাচ্ছে হলিউডের স্টোরি আজকাল অনেক ইউনিভার্সিটিতে তারা প্রথম দায়িত্বে হচ্ছে কারণ যখন কিছু অ্যাসাইনমেন্ট দেয় সেই অ্যাসাইনমেন্ট তারা নিজেরা করে না অ্যাসাইনমেন্টটা লিখে দেয় সে জিপিটিকে আমাদের জন্য অ্যাসাইনমেন্ট করেছে আমাকে দাও ও সুন্দর করে লিখে দেবে খুব ভালো করে লিখে দেবে বুঝেছো তোমরা আমরা ক্ষেত্রে পারি আসছে যে আমার ভয় নাই আমরা এটা দেখার জন্য মজা মজা করার জন্য আমি দেখতে পারি যে কী হচ্ছে এখন সুন্দর ছবি আঁকতে পারে সুন্দর গান গাইতে পারে সুন্দর রচনা লিখতে পারে সুন্দর এসে লিখতে পারে বুঝেছো যা কিছু বলবার সে করে দিতে পারে তোমরা কিন্তু এইটার ভিতর দিয়ে যাবে অনেক তোমরা তোমাদের জেনারেশন তোমাদের এখন ডিসিশন নিতে হবে
অলরাইট সো ডিসিশনটা কি তোমাদেরকে মানুষ হতে হবে যেটা নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পারে না যেটা নাকি তোমরা পারো মানবিক গুণাবলী বলতে যেটা বোঝায় যেটা নাকি আমাদের আসিউদ্দিন ইউসুফ পাচ্ছি ভাই তোমাদেরকে পরিষ্কার করে বলেছেন নট বিকজ উনি বলেছেন দেশের প্রতি ভালোবাসা থেকে দেশের প্রতি মায়ের থেকে আমি বলছি তোমাদের সার্ভাইভালের জন্য তোমরা যদি মানুষের গুণাবলী যদি তোমার ভিতরে না থাকে তুমি কিন্তু টিকবে না তোমাকে কিন্তু ফেলে দিবে কাজেই খুবই সতর্কভাবে থাকতে হবে তোমার সামনের জীবনটাকে মানুষ মানুষ হয়েছে তার একটা কারণ আছে মানুষ অ্যাবস্ট্রাকশন করতে পারে কল্পনা করতে পারে যে কল্পনা যে জিনিসটা পৃথিবীতে নাই তোমার হারারির একটা বই আছে নাম সেপিয়ান সেখানে খুব সুন্দর একটা এক্সাম্পল আছে ওখানে লেখা আছে তুমি যদি একটা বানরকে বলো ভাই বানর তোমার কলাগুলো আমাকে দাও আমি তোমার জন্য দোয়া করবো তুমি ভেস্তে যাবে বানর কিন্তু দিবে না কারণ সে কল্পনা করতে পারে না কল্পনা করে যে দেখবে ভেস্তে ভুরপুরি আছে সেটা বানরের পক্ষে সম্ভব না বুঝেছো মানুষের পক্ষে সম্ভব মানুষ কল্পনা করতে পারে আইনস্টাইন বলেছেন ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ তার থেকে বেশি নলেজ পৃথিবীকে আর কেউ দেয় না আইনস্টাইনের থেকে কিন্তু তিনিই বলেছেন যে ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ কাজেই তোমাদেরকে সেই ইমাজিনেশন করার ক্ষমতাটা তোমাদেরকে বাঁচায় রাখতে হবে যদি তোমরা কল্পনা করতে পারো সেটা করার অনেক রাস্তা আছে সবচেয়ে সহজ রাস্তা আমি তোমাদেরকে বলে দিয়ে যাই সেটা কি কেউ বলতে পারবে বলো বই পড়া বুঝছো আমি আর কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে একটাই তোমাদের প্রতি অনুরোধ তোমরা বই পড়ো কারণ তুমি যখন বই পড়ো সেই বইয়ের লেখাগুলি তোমার চোখের মাঝে যায় রেটিনা থেকে যায় ব্রেনে সেখানে সেই নিউরনগুলো সব সিনেমাগুলো কানেক্ট করতে থাকে কল্পনা করতে থাকে তুমি সেই বইয়ের লেখাগুলি তোমার মাথায় তুমি ইমাজিন করো যেটা অন্য কোনোভাবে সম্ভব না একটা খুব সুন্দর বইয়ের সিনেমা দেখলে তুমি স্টোরিটা জানবে কিন্তু তুমি যদি বইটা পড়ো তুমি শুধু স্টোরিটা জানবে না তুমি তুমি তোমার নিজের মতন করে কল্পনা করবে তোমার ব্রেনের এমন একটা প্রসেসে তুমি যাবে যেটা অন্য কোনোভাবে সম্ভব না কাজে আমি চাই তোমরা এই যে সামনে যে সময়টা আসতেছে সেই সময়টাতে টিকে থাকার জন্য তোমরা ইকুইপড হও কাজে তোমরা বই পড়বে একটা বই পড়া কিন্তু অনেক বড় ব্যাপার কমিটমেন্ট একটা বই হাতে নিলে মোটা বইটা পড়বো ঠাকুরাস অনেক সময় আছে হ্যাঁ সময় করতে হবে বসে পড়তে হবে তাহলে পড়তে 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 তোমার যখন বই পড়া অভ্যাস হয়ে যাবে তখন দেখবে তুমি অন্য মানুষ হয়েছো এই পৃথিবীটাকে নেতৃত্ব দিবে তারাই যারা নাকি বই পড়ে তাই তুমি ঠিক করো আমি কি নেতৃত্ব দিব নাকি পিছিয়ে 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 যাবো চাওয়া নাই দিব একজনকে